এখন আসছে হলো পদ্মা সেতুর পাশাপাশি যে চরটা উৎস হয়েছে, কারণ হচ্ছে এখানে কয়েকটা চর উৎস, তো যেটা মোটামুটি দেখতে শুনতে সুন্দর ও চরে আসছি ইনশাল্লাহ। সম্পূর্ণ নতুন একটা দ্বীপে নামবো, এখন নামার জন্য আমরা প্রস্তুত। আমরা এখন পদ্মার মাঝখানে আছি, দিস ইজ পদ্মার চর, আমরা এখন চরে নামবো। এই প্রথম একটা চরে আসলাম, পদ্মার বুকে নতুন একটা চর দেখছে বালিচর। এখানে সাধারণত কেউ আসে না এখনো, যেহেতু এটা এই পদ্মার কারণে অনেক সময় জোয়ার ভাটার কারণে এটা দিনের বেশিরভাগ সময় এটা ডুবন্ত থাকে, আবার জোয়ার আসলে এটা ডুবে যায়, আবার অল্প স্বল্প কিছু অংশ দেখা যায়, আবার পুরাটা দেখা যায় না, যার কারণে এখানে এই লোকজন নামে না। এটা খুব রিস্কি একটা জায়গা, হ্যাঁ, যেখানে আমরা সাহস করে আসলাম কয়েকজন, যে কোনো সময় জোয়ার আসলে পানি আপনার এই যে এটা ডুবে যেতে পারে। তারপর আমরা আসলাম, বেশিক্ষণ স্টে করবো না, আমাদের পাশে নৌকা রাখা আছে, হ্যাঁ, আমরা একটু ঘুরবো, এখানে ঘোরার পর আমরা আবার নৌকায় উঠে চলে যাবো। আমি বলতে গেলে আসলে খুব এনজয় করতেছি, সম্পূর্ণ নতুন একটা প্লেস আছে আলহামদুলিল্লাহ। আমাদের আমাদের সাথে আছে, আমি রুবেল মিয়াজি আছে, চব্বিশ নম্বর পিলার, এটা 22-23-24। আমরা একটু এখন একটু পরে পিলারের দিকে যাব, পদ্মার ঠিক মাঝামাঝিতে 42টা পিলারের মধ্যে আমরা এখন 24 নম্বর পিলারের সামনে আছি। আসলে পদ্মার দৃশ্যটা অনেক মনোরম দৃশ্য, আপনারা আসতে পারেন। পদ্মা সেতুর পাশাপাশি যে চরটা যাচ্ছে এটাই সম্ভবত নতুন চর, হ্যাঁ, আসলে দেখার মতো একটা প্লেস। এই যে পিলারগুলা প্লাস সেতুর যে অবকাঠামো অসাধারণ। What are you feeling? Next time আমরা এখানে আবার আসবো, একদিন পূর্ণিমা রাতে আমরা এখানে সবাই থাকবো, রাত্রে স্টে করবো, ক্যাম্প করবো, আমরা এখানে বাদিকেও পার্টি করতে পারি, অনেক কিছু করতে পারি। আপনাদের যদি প্রিপারেশন থাকে কারো জানাবেন, আমাদের সাথে অতি সত্য যোগাযোগ করবেন। আমরা এটা আজকে দেখতে আসছি শুধু আপনাদের, মানে আপনাদের কথা চিন্তা করে, আপনাদের ভ্রমণ পিপাসিতা মিশে ইয়া করার জন্য এখানে আমরা থাকবো, স্টে করবো, রাতে পার্টি করবো। আমরা একটু পরে পদ্মা ইলিশ না পদ্মা ইলিশ আমরা মাছ খাবো, আপনাদেরকে দেখাবো সমস্যা নেই। We'll be right back.
লবণ টেস্ট আমি ভাবছিলাম এটা নো লবণাক্ত হবে নোনা পানি হবে দেখতেছি নোনা পানি না এটা মিষ্টি পানি মিষ্টি পানি হ্যাঁ মিষ্টি পানি সিরিয়াসলি এটাই ডিফারেন্স আর আর বালুময় দীপ তো ডিফারেন্স পানি মজুদ তো ठंडा पानी दूसरे को दे चलो।